আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। দীপন হত্যার দায়ে চাকরিচ্যুত মেজর জিয়া সহ আট জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের রায়ে রাষ্ট্রপক্ষের সন্তোষ। গণমাধ্যমে আরও কৃষিভিত্তিক অনুষ্ঠানে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশিষ্ট জনদের, কৃষকের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে মন্তব্য। এবং কিটোপ্রোফেন নিষিদ্ধের সিদ্ধান্ত যুগান্তকারী বলছে পরিবেশবাদী সংগঠনগুলো, শকুন সংরক্ষণে দীর্ঘজীবী বড় গাছ রক্ষার পরামর্শ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন, লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার দায়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ আট জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই আদেশ দেন। সিএমএম আদালত প্রাঙ্গণে আছেন আফরোজা হাসি, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। হাসি, দীপন হত্যা মামলার রায় সম্পর্কে আমাদের জানান। সামির, সন্ত্রাস বিরোধী আইন 2009 সালের নয়টি আইন রয়েছে 2009-এর, এবং এই 2009-এর আইন যে সন্ত্রাস বিরোধী আইন আছে তার ছয় উপধারায়, ধারা ছয় ধারার দুই উপধারায় তাদের বিরুদ্ধে অভিযুক্ত যে আট আসামি রয়েছেন তাদের অভিযোগ সন্দেহভাবে প্রমাণিত হয়েছে, এবং এ কারণে আদালত, বিজ্ঞ আদালত আজকে তাদেরকে সব আট আসামি এবং এই আট আসামিকে মৃত্যুদণ্ডাদেশ সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এবং আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছেন, পর্যবেক্ষণে তিনি বলেছেন যে এই আট আসামি 2013-16 সালে যে ব্লগার, লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার ঘটনা ঘটছিল সেই সময়ে 2015 সালের 31 অক্টোবর ফয়সাল আরেফিন দীপনকে হত্যার পরিকল্পনা করে। আট আসামির মধ্যে যে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক জিয়া ছিলেন, তিনি ছিলেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পক, এবং তার সাথে যে আরেকজন পলাতক আসামি আছেন আকরাম হোসেন, তিনি হচ্ছেন এই পরিকল্পনার তদারকি করেন এবং নির্দেশনা দেন। এর মধ্যে যে সাইমন আছেন আসামি, সেই সাইমন কিন্তু ঘটনাস্থল রেকি করে আসেন এবং ফয়সাল আরেফিন দীপনকে হত্যার যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করা হয়। আসামিদের মধ্যে আট আসামি রয়েছে, সে আট আসামিদের মধ্যে ছয়জনকে কারাগারে তোলা হয়, ছয়জনকে কাঠগড়ায় তোলা হয়, এবং দুই আসামি কিন্তু এখনও পলাতক আছেন, মূল পরিকল্পক যে জিয়াউল হক জিয়া এবং আকরাম হোসেন, তারা দুজন পলাতক রয়েছেন। এই রায়ের রাষ্ট্রপক্ষ সন্তোষ জানিয়েছেন, এবং যে নিহত দীপনের পরিবারের সদস্য, তার স্ত্রী ছিলেন এখানে, তিনি গণমাধ্যমের সাথে সরাসরি কথা বলেননি, তবে তার সাথে কথা বলেছি, তিনিও সন্তোষ জানিয়েছেন এবং বলেছেন যে পলাতক যে দুই আসামি রয়েছে সেই দুই আসামিকে যাতে দ্রুত গ্রেফতার করে এবং যে রায়, সাজার রায় দেওয়া হয়েছে সেই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। তবে আসামিপক্ষের আইনজীবী কিন্তু এক কথা বলেছেন, তিনি বলেছেন আসামিপক্ষ উচ্চ আদালতে যাবে এই রায়ের বিরুদ্ধে, এবং তারা বলছে যে এ রায়ে তারা অসন্তোষ। সামি হাসি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আফরোজা হাসি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এটা সার্ভে করেছি এবং আমরা হিসেব নিয়েছি, প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক আছে একেবারে যাদের কোনো ভূমি নাই, নিঃস্ব। সারা দেশে চতুর্থ দিনের মতো করোনার টিকাদান কাজ চলছে। রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ 50টি হাসপাতালে 204টি বুথে টিকাদান চলছে। হাসপাতালগুলোতে টিকা নিতে মানুষের উপস্থিতি বেড়েছে। এর মধ্যে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ টিকাদান কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টারে ছিল সবচেয়ে বেশি ভিড়। হাসপাতালের উপপরিচালক ডাক্তার খুরশিদ আলম জানিয়েছেন, নিবন্ধন করেছেন কিন্তু টিকা পেতে SMS পাননি তাদের বড় অংশ হাসপাতালে এসেছেন, বয়স ও অন্যান্য বিবেচনায় তাদের ফেরানো হয়নি।
দেশের কৃষির উন্নয়নে কৃষিভিত্তিক অনুষ্ঠানকে গণমাধ্যমে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। মিডিয়ায় কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষককে প্রশিক্ষিত করে মন্তব্য করে তারা বলেন, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের কৃষি নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান কৃষির সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। শাকির আদনানের রিপোর্ট। বাংলাদেশে কৃষি উন্নয়ন সাংবাদিকতা ও কৃষির অতীত এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে ভার্চুয়াল এই আলোচনার আয়োজন। পাঠ্য বইতে কৃষি সম্পর্কে আরও গুরুত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা। বিনোদন অনুষ্ঠানের পাশাপাশি এ সেক্টরকে গণমাধ্যমে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তারা। মানুষ একটি অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান জনগণের মধ্যে, এবং এই অনুষ্ঠানের যে বক্তব্য, যে বাণী, যে থিম, এগুলোই মূলত আমাদের যোগাযোগের ব্যবহারিক কিংবা প্রায়োগিক ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয়। পূর্বের যেভাবে তারা কৃষি প্র্যাকটিস করতেন, চর্চা করতেন, এখন কিন্তু তারা অনেক ভিন্নভাবে, আধুনিকভাবে কৃষি চর্চা করেন। এতে তাদের বেনিফিটও বেড়েছে, সমাজের সম্মানও বেড়েছে। এই বিষয়গুলো কিন্তু গবেষণায় এসেছে। আলোচনায় কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ কৃষি ও কৃষকের অতীত এবং বর্তমান সময়ের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। এই 80 গোড়ার দিক থেকে যখন আমি শুরু করি, সেই সময়টা তো আজকের মতো এরকমটা ছিল না। সেই সময়টা তো আমরা আরো অনেক বেশি সংকীর্ণ একটা সময় ছিল। আমাদের একদিকে খাদ্য নিরাপত্তা অনেকটা ভঙ্গুর, তাই না, মানুষের আর্থ সামাজিক অবস্থা দুর্বল, গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আমাদের কোনো স্বচ্ছ ধারণা নেই, সবকিছু মিলিয়ে একটা খুবই সংকটাপন্ন অবস্থার ভেতর থেকে আমরা এসেছি। এই ধরনের মাটির মানুষ একাধিক প্রোগ্রাম নিয়ে হাইব্রিড করার পরে তারপর সরকার আস্তে আস্তে বলা শুরু করেছে হাইব্রিড আমাদের দরকার, কারণ এখন আর আমাদের অ্যাভারেজ যে HYV-তে 4.5 টন হয় পার হেক্টরে, সেটা বলে হবে না, কারণ জমি কমে আসছে, জনসংখ্যা বাড়ছে। অর্থাৎ আমাদেরকে হাইব্রিড লাগবে, আমার 6-7 টনের নিচে হলে, না হলে আমার খাদ্য ঘাটতি দেখা দেবে। তো এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন জাত, নতুন টেকনোলজি, এবং একই সাথে চলে আসলো স্মার্ট এগ্রিকালচার, কারণ এখন আপনাকে IoT বেস, ইন্টারনেট অফ থিংস, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এগুলো যে কৃষকের উৎপাদনের উপর ভিত্তি করে জীবন ধারণ করতে হয়, সেই কৃষির প্রযুক্তি ও মানগত উন্নয়নে সরকার এবং সংশ্লিষ্টদের আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। কিটোপ্রোফেন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে মহাবিপন্ন পাখি শকুন রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ বলছে পরিবেশবাদী সংগঠনগুলো। শকুন সংরক্ষণে দীর্ঘজীবী বড় গাছ সংরক্ষণ সহ প্রজনন সহায়ক পরিবেশ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শৌমিক আহমেদের রিপোর্ট। মহাবিপন্ন পাখি শকুন রক্ষায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিশ্বের প্রথম দেশ হিসেবে কিটোপ্রোফেন উৎপাদন ও ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। 2010 সালে গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত শকুনের জন্য প্রাণঘাতী ওষুধ ডাইকোফেনাক নিষিদ্ধ করে সরকার। শকুন রক্ষায় সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজ করছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শকুনকে রক্ষা করার জন্য কিন্তু যুগান্তকারী একটি পদক্ষেপ সম্প্রতি সরকার নিয়েছে, কিটোপ্রোফেন ব্যান্ড করে গবাদি পশুকে ব্যথানাশক ওষুধ দেওয়া হতো এই ইঞ্জেকশনের মাধ্যমে, এবং সেই গবাদি পশু, মৃত গবাদি পশু খেয়েই কিন্তু এই শকুন তার লিভার ফেলিওর হয়ে মারা গেছে আমাদের চোখের অন্তরালে। যে ব্যাপারে আমরা প্রকৃতিজন ফাউন্ডেশন এবং অন্যান্য সংগঠন সোচ্চার ছিলাম সবসময় এবং বলে এসছি যে আমাদের এই বাংলা শকুনকে যদি রক্ষা করতে হয় তাহলে কিন্তু এই ওষুধটি ব্যান করতে হবে। আমাদের রোলটা হচ্ছে এই সায়েন্স পলিসি ইন্টারঅ্যাকশনে এই যে সায়েন্টিফিক ডেটা দেওয়া, যাতে পলিসি মেকাররা ডিসিশন নিতে পারেন, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমরা তথ্য উপাত্ত দিয়েছি, কিন্তু এই যে ডিসিশন নাম, এটার কৃতিত্ব আমি দিব সরকারকে, এদেরকে সুরক্ষা দেয়া যাতে এদের সংখ্যা আরও কমে না যায়, এবং ক্লোজ মনিটরিং কি হচ্ছে, কয়টা বাচ্চা তৈরি হচ্ছে, কোন গাছে তারা বাসা বাঁধছে। এবং যে আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের বড় গাছের সংখ্যা কমে যাচ্ছে, শকুন কিন্তু বাসা বাঁধে বড় গাছে, এবং এই হ্যাবিট্যাট রক্ষা করা, জনগণকে সম্পৃক্ত করা এই এই শকুন সংরক্ষণে, এটি একটা বড় কাজ।
বাংলাদেশে সুন্দরবন ও রেমেকেলেঙ্গার সংরক্ষিত অঞ্চল ও এর বাইরে মাত্র 250 মতো শকুন বেঁচে আছে। এ সংখ্যা বাড়াতে নানামুখী উদ্যোগের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমি নিশ্চিত যে কিটোপ্রোফেন বাংলাদেশ থেকে একেবারে উৎখাত হয়ে যাবে এক দু বছরের ভেতরেই। শকুনের সংখ্যা বৃদ্ধি পাক সেটা আমরা চাই, তার জন্য অনেক উদ্যোগ নিতে হবে। সাধারণত শকুন এক বছর অথবা দুই বছর একটি মাত্র ডিম পাড়ে, 10টি বাচ্চার মধ্যে 3-4টি বেঁচে যায়। সেখানে আমাদের কিছু কাজ করার আছে যাতে বেশি সংখ্যক ছানা বেঁচে থাকে, এবং যেখানে তারা ডিম দিচ্ছে মাত্র দুটি জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশে তারা বাসা করছে, এই দুটি জায়গা সংরক্ষণ করা, দেখা যে এই গাছগুলোর ক্ষতি না হয় এবং এখানে কোনো ক্রমেই খাবারের ঘাটতি যেন না হয়। এদের সংখ্যা এতই নগণ্য হয়ে গেছে, মাত্র 250-60টি শকুন বাংলাদেশে এখন বেঁচে আছে বলে আমরা মনে করি, এবং তাও কিন্তু দুটো অঞ্চলে, সিলেট অঞ্চলের রেমেকেলেঙ্গা ফরেস্টে আর সুন্দরবন এলাকায়। আজকে কিটোপ্রোফেন ব্যান্ড হয়েছে এবং আমাদের খেয়াল রাখতে হবে এই মহামূল্যবান শকুন, যে শকুনকে আমরা একসময় খুব অবজ্ঞার চোখে দেখতাম, সেই শকুন যাতে মারা না যায় এবং এদের যেন বংশবৃদ্ধি হয়। পাখিটি বিলুপ্তি ঠেকাতে কিটোপ্রোফেনের বদলে গবাদি পশুর চিকিৎসায় মেলোক্সিকামের ব্যবহার বাড়াতে গণসচেতনতায় ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। একুশের সাংস্কৃতিক চেতনাই বাঙালির আত্মপরিচয় রাজনৈতিক আন্দোলনের ভিত্তি গড়ে দেয়। বাংলা কবিতা, গান, নাটক সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সবখানেই একুশের প্রতিফলন ঘটেছে। কবিতায় একুশের চেতনা নিয়ে আরো জানাচ্ছেন মিথিলা নাজনীন। সময়ের আবেগ, সময়ের দাবি কবিদের ভীষণ প্রভাবিত করে। 1952-র 21 ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দেয়া শহীদদের স্মরণে পরদিনই মাহবুবুল আলম চৌধুরীর কবিতা সেই ইতিহাস আর চেতনাকে তুলে ধরে। একুশকে কবিতার ভাষায় তুলে ধরেছেন আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ সহ বাংলা ভাষার অনেক কবি। ভাষার প্রতি মমতা আর ভাষাকে ঘিরে আত্মপরিচয়ের গর্ব ফুটে ওঠে এসব পঙ্ক্তিমালায়। সৃজন সেনের একটি কবিতা আছে, মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা আসলে কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা আমার বুকের ভেতর টনটন করে ওঠে, টনটন করে ওঠে, টনটন করে ওঠে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও নারীর ক্ষমতায়ন সবই একুশের চেতনার অংশ বলে মনে করেন কবি ও আবৃত্তি শিল্পীরা। যেই বাংলাদেশে আমরা অবস্থান করি সেই বাংলাদেশে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী অতটা বিস্তার লাভ করতে পারলো না, এর অন্যতম কারণ কিন্তু একুশের চেতনা। একুশের চেতনা থেকেই কিন্তু বাংলা কবিতা, বাংলা সাহিত্য নতুন মোড় নেয়। সেটা প্রতিবাদী, সেটা দেশপ্রেম। এখনকার যারা কবি তারা নিশ্চয়ই এই একুশের চেতনা সম্পর্কে জানেন এবং তাদের মতো করে লেখেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অমর একুশে উদযাপনের মধ্য দিয়ে শৈশব থেকেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের চর্চা হতে থাকে বলে মনে করেন সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইস্পাহানি কোভিড-19 ভ্যাকসিন অগ্রগতি। ফাইজার বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। জরুরি ব্যবহারে ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে আর্জেন্টিনা। ভাইরাস রূপ বদল করায় প্রতি বছরে নতুন করে ভ্যাকসিন নিতে হতে পারে বলে সতর্ক করেছে জনসন অ্যান্ড জনসন। করোনার উৎস সন্ধানে কয়েক বছর লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনা ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছে সংস্থাটি। গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত 17% কমেছে। করোনা ভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত 10,74,00,000 ছাড়িয়েছে, মৃত্যু 23,51,000 বেশি, সুস্থ 7,93,00,000 ছাড়িয়েছে।
সংবাদের রিপোর্ট যা নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদোটস বিরতি আর বিরতির পর যা থাকছে কোপা ইতালিয়ার ফাইনালে ১৩ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ইংলিশ এফএ কাপে শতবর্ষী রেকর্ডে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ মিয়ানমারের ইয়াঙ্গুনে স্টেট কাউন্সিলর অং সান সুচির দল এনএলডির প্রধান কার্যালয়ে অভিযান চালানোর পর তা গড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী দেশটিতে এখনও সেনাবাহিনী বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে মঙ্গলবার বিক্ষোভকারীদের ওপর পুলিশের রাবার বুলেট জলকামান ফাঁকা গুলি ও লাঠিচার্জের ঘটনায় আহত এক নারীর অবস্থা গুরুতর বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর পাশাপাশি গণতান্ত্রিক রাজনীতি রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি সেনা শাসনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবারে নিটল টাটা কৃষি সংবাদ পদ্মা সেতুকে ঘিরে শরীয়তপুরে মিরাশার চাষি বাজারে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই খোলা মাঠে বাজার বসলেও এক যুগ পরে বাজারটি পেয়েছে স্থায়ী অবকাঠামো কৃষক সহ সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতু চালু হলে এই অঞ্চলের কৃষি পাবে নতুন গতি এখন দেখবেন প্রকৃতি সংবাদ প্রতিবারের মতো এবারের শীতেও মৌলভীবাজারের বাইক্যা বিলে এসেছে পরিযায়ী পাখির দল পর্যটক বাড়লেও দিনে দিনে কমছে অতিথি পাখির সংখ্যা হাওড়ে বসতি স্থাপন ও বিলের নাব্য সংকটে পাখির সংখ্যা কমেছে এবারে ইভালি খেলার খবর